জিনমালের ম্যানেজমেন্ট খুব ভালো, আপনাকে একবার পাখির ঘরে যেতে হবে। কেন? হিন্দু ধর্মে শালং করা পট্টবাস পরিহিতা কন্যা সম্প্রদানের নিয়ম। আপনি তাড়াতাড়ি যান, মেয়েরা ওখানে সব অপেক্ষা করছেন, লগ্নের আর বেশি দেরি নেই। আর নির্মলবাবু ফোন করেছেন, তিনি একটু বাদিয়ে আসছেন বুঝলেন। হ্যাঁ, আপনি যান, আপনি নিজেন। আমি বলছিলাম যে নির্মলের নির্মলের ম্যানেজমেন্টটা বেশ ভালো না? চাবি সত্যি চললেন? মনে তো হচ্ছে সস্ত্রী কাচ্ছেন। কবে? মাস দুই পরে। ওই ঘরটা যেন থাকে গাড়িতে। দুটো সত্যি কেন? সঙ্গে নিয়ে যাচ্ছে। রেখে যান না, আমরাই বুক করে দেবো। অমনি ঠিকানাটা জেনে নেওয়া মতলব ওটাই হচ্ছে না, আমি নিজেই বুক করে দেবো। কিন্তু সত্যি যদি কেউ ঠিকানা জিজ্ঞাসা করে বলবেন বে হদিস বে ঠিকানা। চলি এসেছেন, শিখেছেন? ইনি আমাদের আচার্য। আসুন আচার্য, আসুন আসুন আসুন। তুমি এখনো রোগী দেখছো? নো, শীত লাস্ট আর সব সেরে ফেলেছি। আমারও তো সেরে ফেলেছো। কি তুমি যাবে না? কোথায়? কোথায় কি? আজ আমার বিয়ে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও হ্যাঁ, কিন্তু মানে তোমাকে বলেছিলাম যে তুমি ছাড়া আমার কেউ নেই, একমাত্র তুমি আমার গেস্ট। হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম যে জামা টামা গুলো আচ্ছা একটু বসো, একটু না বসবো না। শোনো শোনো, আমার বিয়ের লগ্ন হচ্ছে 8টায়, এখন বাজে 7টায়, এখান থেকে যেতে 15 মিনিট সময় লাগবে। আমি আন্তবি থাকবো, আমার কাউকে দরকার নেই। নির্মল নির্মল শোনো, আরে কি চড়াচড়ি করছি নির্মল। ও হ্যাঁ শুনুন, এই প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ওষুধটা নিয়ে নিন, 3 দিন বাদে এসে আমাকে রিপোর্ট করবেন কেমন? নির্মল বিয়ে করতে? হ্যাঁ হ্যাঁ নির্মল বাবু, অনেকক্ষণ হলে বেরিয়েছেন। যে দূরত্ব বলছে না এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা, না পৌঁছলেও এক্ষুনি পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা, আসছে 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 আসছে, এক্ষুনি এসে পড়বে, এক্ষুনি আসছে। হোটেল তো বারবার একই কথা বলছে। হ্যাঁ সে কি স্ট্রেঞ্জ, 10টা বেজে গেল, ওরকম অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলো না তো? হ্যাঁ আমিও তাই ভাবছি। আমি হাসপাতাল আর থানায় ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি তাই করুন, আমি আমি ওদিকে দু একটা জায়গা খুঁজে আসি। হ্যাঁ নির্মলের বিয়ে। নির্মলের বিয়ে আজকে? হ্যাঁ। কি বলছেন কি আপনি, আমরা তো কিছুই জানি না বিয়ের। হ্যাঁ নির্মল তো আমাদের কিছুই জানায়নি। সে কি আমাদের সঙ্গে তখন সম্বন্ধই রাখে না? ও এর বেশি কিছুই জানি না। তাহলে গেল কোথায়? আমি তো থানা পুলিশ হাসপাতাল সব জায়গায় তো খোঁজ করলাম, কোথাও তো তাদের সন্ধান পেলাম না। কোনো খোঁজ পেলেন না? না, তাদের কোনো আত্মীয়ের বাড়িতেও তো যায়নি। তাহলে বললাম তো আজ সন্ধ্যেবেলা তিনি হোটেল ছেড়ে চলে গেছেন, বিয়ে আছে বলছিলেন কিন্তু কাউকে নিমন্ত্রণ করেননি। এরপর কোথায় যাবেন জিজ্ঞাসা করাতেও ঠিকানা দেননি, বললেন বে হদিস বে ঠিকানা।
না, কোথাও তো পাওয়া গেল না। আপাতত সামলে গেছেন, দেখবেন কোন রকম যেন উত্তেজিত না হয় আর ইনস্ট্রাকশন গুলি স্ট্রিক্টলি ফলো করুন। হ্যাঁ নিশ্চয়ই। আমাকে ডেকেছেন? খোঁজ পেলে? আগে না, কোনো কথা শুনতে চাই না, নির্মলের খোঁজ চাই, যত টাকা লাগে লাগুক, তাকে এই বাড়ির চার দেয়ালের মধ্যে ধরে আনা চাই। কোনো তুই অমন করিস না, অত উত্তেজিত হচ্ছিস কেন, তোর প্রেশার বেড়ে যাবে যে। তুমি যাও দাদা, আমাকে একটু কাজ করতে দাও। আমার মনে হয় তাকে ঠিক মতন খোঁজ করা হচ্ছে না। বিশ্বাস করুন, কোথাও তার খোঁজ পাওয়া গেল না। থানা, পুলিশ, হাসপাতাল, অফিস, হোটেল, লাবদহদের বাড়িতে, আমি সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু যেমন করি হোক তাকে খুঁজে আনা চাই।